আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগত জানাচ্ছি সন্ধ্যার আপডেটে। যারা যুক্ত হয়েছেন ঠিক এই মুহূর্তে কুয়েত থেকে, সকল প্রবাসীর এই ইনফরমেশনটি জানা প্রয়োজন, কারণ কুয়েতে আমেরিকান কোম্পানিগুলিতে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসীরা জব করে থাকেন। বিশেষ করে দোয়া ফোর্ড, সুয়েগ ফোর্ড, মিনা সাহেবা ফোর্ড, মিনা আবদুল্লাহ ফোর্ড সহ আমেরিকান ক্যাম্পে যে স্থানগুলোতে রয়েছে সেখানে আমাদের অনেক প্রবাসী ভাই পড়াশের ডিউটি করছেন বা বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন। সকলের জন্য আজকের ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কুয়েতে অবস্থানরত আমেরিকান দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রচার করেছে, যেখানে কুয়েতে মার্কিন নাগরিকদেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দূতাবাসের পক্ষ থেকে। কুয়েতে বসবাসকারী সকল আমেরিকান নাগরিককে তাদের অবস্থান এবং যে কোনো স্থানে যাওয়ার জন্য দূতাবাসের সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। কুয়েতের মার্কিন দূতাবাস একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে যে কুয়েতে আমেরিকান মিলিটারি বেসকে লক্ষ্য করে ইরাকি ওয়াদ আল হুক ব্রিগেডের হুমকি সম্পর্কে দূতাবাস সচেতন রয়েছে। মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে যে কুয়েতে সামরিক ঘাঁটিতে অপারেশন শুধুমাত্র জরুরি ও অফিসিয়াল ইভেন্টগুলিতে রাখা হবে, বাকি সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। পাশাপাশি কুয়েতে আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে তাদের নাগরিক এবং তাদের প্রতিষ্ঠান যে সকল কার্যক্রম রয়েছে সকলকে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে কুয়েত, সৌদি, দুবাই, আরব আমিরাত, ওমান, বাহরাইন, ইরাক, লেবানন সহ জর্ডান সকল দেশেই বিমান বিধ্বংসী অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ টুইট বার্তায় এটি নিশ্চিত করা হয়েছে। এখন এই ব্যাপারগুলো আমাদের কেন জানা প্রয়োজন? এই ব্যাপারগুলো আমাদের এজন্যই জানা প্রয়োজন, কারণ হচ্ছে অনাকাঙ্ক্ষিত যেই কোনো ঘটনায় আমাদের যে সকল ভাইয়েরা কাজ করছেন বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে, কিন্তু আমেরিকানদের আন্ডারে আপনি কাজ করছেন, আপনাকে কাজ করতে হবে, যেহেতু এটি আপনার কোম্পানির কন্ট্রাক্ট। আপনাকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বর্তমান মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে এই সংকটে আপনাকে সবসময় সজাগ থাকতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না। মনে রাখবেন, বর্তমান মধ্যপ্রাচ্য সংকট যেটি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনাও ঘটাতে পারে, এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম বহু নিউজ লিক হয়েছে। কাজেই কুয়েতে অবস্থানরত আমাদের সকল ভাই ও বোনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের অনেক ভাই ও বোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুধুমাত্র নাটক দেখার জন্য বা ইন্ডিয়ান সিরিয়াল দেখার জন্য। যে নিউজগুলো জানার দরকার, যে তথ্যগুলো জানার প্রয়োজন, সেগুলো দেখে না বা জানে না। কাজেই আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন, আপনার দায়িত্ব হচ্ছে আমাদের বাকি ভাই ও বোনের সাথে এই তথ্য ইনফরমেশনগুলো প্রচার করা, যাতে করে সকলেই সচেতন থাকতে পারে, সতর্ক থাকতে পারে। কুয়েতের এই ধরনের আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে। আমাদেরকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি লাইক ফলো করতে হবে। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।